প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। এই করোনাকালীন সময়ে বাসায় অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলতেছো এবং এর ফাঁক ফাঁকে পড়াশোনায় নিজেকে নিয়োজিত রাখছো। কারণ তোমাদের মনে রাখা উচিত, তোমাদের সামনেই কিন্তু বার্ষিক পরীক্ষা। এই কথাটা স্মরণে রেখে তোমাদের কিন্তু পড়ালেখায় মনোযোগী হতেই হবে, কারণ তোমাদের বার্ষিক পরীক্ষাটা অবশ্যই হবে। এসো আজকে আমরা নবম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 11.1 নিয়ে আমরা আলোচনা করব। অনুপাত এবং সমানুপাত, এই অনুশীলনী তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে আছে। এসো আমরা এখন এই অনুপাত এবং সমানুপাত নিয়ে আমরা আলোচনা করি এবং এটার একটা অঙ্ক আমরা করার চেষ্টা করি। এখানে বোর্ডে লক্ষ্য করো যে 11.1 এ বীজগণিতের 9 এর 6 নম্বর একটা অঙ্ক, এ বি এ বাই বি, বি বাই সমান বি বাই সি, সমান সি বাই ডি বলে দেখাও যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান সমান এ বি প্লাস বি সি প্লাস সি ডি হোল স্কোয়ার, এটা আমাদের দেখাতে হবে। এখন অনুপাত এবং সমানুপাত এই জিনিসটা কি আমাদের জানতে হবে? অনুপাত হলে একই জাতীয় দুটি রাশি যদি তাদের একই জাতীয় সমজাতীয় দুটি রাশির একটি অপরটির কত অংশ বা কত গুণ এরা প্রকাশ করাকেই বলা হয় ভগ্নাংশ রূপে। যখন এই দুইটাকে ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয় তখন তাকে বলা হবে, যেমন যেমন পি ইস টু কিউ বা পি বাই কিউ, এটা হলো অনুপাত পি অনুপাত কিউ, বা এটাও কিন্তু পি অনুপাত কিউ। আর সমানুপাতিক হলো দেখুন চারটি রাশি এমন হয় যেন প্রথম দুইটি, প্রথমটি এবং দ্বিতীয়টির অনুপাত এবং তৃতীয়টি এবং চতুর্থটির অনুপাত সমান হয়, তবে ওই রাশি চারটিকে বলা হবে সমানুপাতিক। যেমন এ ইস টু বি সমান সমান বি, এ ইস টু বি সমান সমান সি ইস টু বি, দেখো এ ইস টু বি সমান সমান সি ইস টু বি, এই চারটি রাশি তার মানে এ বি সি ডি হলো সমানুপাতিক, আর এটা হলো অনুপাত হলো সমানুপাতিক। আবার এটা কি ক্রমিক সমানুপাতিক, ক্রমিক সমানুপাতিক মানে পরপর সমানুপাতিক, ক্রমিক এ বি সি ডি ক্রমিক এ বি সি ক্রমিক, এটাকে বলে ক্রমিক সমানুপাতিক। তাহলে আসো দেখো, তাহলে আমরা অনুপাত এবং সমানুপাত সম্বন্ধে আমরা জানলাম, এখন আমরা অঙ্কটা করার চেষ্টা করি। এখন এই কথাটা আমি এটা নিয়েও এখন আমরা আলোচনা করলাম যে আমাদের কিন্তু দরকার অনেক সময় এটা দেওয়া থাকে, আবার অনেক সময় কিন্তু এটা দেওয়া থাকে, লক্ষ্য করে যে এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক, ক্রমিক সমানুপাতিক হলে একই কথা, এটা বলে দেওয়া যে কথা, এই যে এইটা বলে দেওয়া যে কথা, এটা বলে দেওয়া একই কথা। তাহলে আমি যদি এটা না জানি তাহলে এটার থেকে যে এটা হবে এটা কিন্তু আমার তখন স্মরণে থাকবে না, তখন কিন্তু আমি অঙ্ক করতে পারবো না। এই জন্য আমার জানা দরকার এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক কথা, এটাও এটা তারা কী বোঝায়, এ বাই বি, বি বাই সি, সি বাই, ওকে বুঝতে পেরেছিল। তাহলে এটা কিন্তু অনেক অনেক জায়গায় পাওয়া, এই জন্য আমি এটা একটু দেওয়া। আচ্ছা আসো এখন আমরা দেখো অঙ্কের দিকে যাই। আমরা এখন আমাদের দেওয়া আছে কি এ বাই বি, বি বাই সি, সি বাই ডি। তাহলে এখন আমরা এখন এই অঙ্ক করতে গেলে ধরতে হবে, ধরি বলিকরণ আগে আগে কত অঙ্কটা এইভাবে শুরু করবা যে দেওয়া আছে, লেখেন দেওয়া আছে, কি দেওয়া আছে এই কথা আবার এ বাই বি সমান সমান বি বাই সি সমান সমান সি বাই। এখন তোমাকে দেখতে হবে ধরি, তাহলে জিনিসে ভালো হবে এ বাই বি সমান সমান বি বাই সি সমান সমান সি বাই ডি সমান সমান কে, কে হলো একটা সমানুপাতিক ধ্রুবক, ধ্রুবক কনস্ট্যান্ট এই সমানুপাতিক ধ্রুবক, এটা ধরতো এখন এটা ধরলাম সবগুলো সমান সমান কে ধরলাম, তার মানে এটা সমানও কে, এটা সমানও কিন্তু কে, এটা সমানও কিন্তু কে, এইখানে আসো আমরা। অতএব আমরা বলতে পারি কিন্তু সি বাই ডি সমান সমান কি, এটা কিন্তু আমরা বলতে পারি এটা সমান কি, আলাদা আলাদা আবার এটা সমান কে, এটা সমান কে, তার মানে বা সি সমান সমান ডি কে। এখন প্রশ্ন স্যার
সবগুলো সমান সমান কি কি? তাহলে আমরা কেন আমরা এই যে এটার সমান কি আগে লিখলাম, এটার সমান আগে লিখলাম না, এটা একটু পরে বলবো, দেখো এরকম তোমরাই বুঝতে পারবো আর কেন এটা হয়ে গেল। এখন আমি নিচের দিকে যাচ্ছি না, এদিকে এটা গেল এবং বি বাই সি সমান সমান কিন্তু কি বা এই বি সমান সমান সি কে। এখন লক্ষ্য করো আমরা কিন্তু সি এর মান পাইছি, এখানে কিন্তু সি আসে গেছে, তার মানে আমরা বা বি সমান সমান এই সি এর মান এখানে বসাবো, বি কে ইন্টু কে বা বি সমান সমান বি স্কোয়ার, ঠিক আছে। এখন আসো তাহলে আমরা এখন আবার এই পাশে আমরা এবং আবার আবার আমরা কী বলবো, এখানে আমরা লিখবো হলো এ বাই বি সমান সমান কিন্তু কে, তাহলে বা এ সমান সমান বি কে। দেখো এখানে কিন্তু বি এসে গেছে, আমরা বি এর মান কিন্তু পেয়ে গেছি, বা এ সমান সমান বি কে স্কোয়ার ইন্টু কে বা এ সমান সমান বি কে কিউ। লক্ষ্য করো তাহলে এখন বুঝতে পারছো কেন এখান থেকে শুরু করছি, আমি যদি এখান থেকে শুরু করতাম এ সমান সমান বি কে পাইতাম, তাহলে বি এর মান তো আমার এখানে বের করে তারপরে উল্টা দিকে যেতে হতো, এই কারণেই কিন্তু আমরা এই দিক থেকে শুরু করছি, এটা সমান কে তারপরে এটা সমান কে তারপরে এটা সমান কে। তাহলে আমরা এখানে এ এর মান পাইলাম, বি এর মান পাইলাম, সি এর মান পেলাম, তাই এখন আসো আমাকে অঙ্ক। এখন লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন লক্ষ্য করো মান বসাও, সবগুলো মান তো পেয়ে গেছি, মান বসাই দেবো, তার মানে ডি কে কিউ এটার উপরে স্কোয়ার, ডি কে স্কোয়ার এটার উপরে কিন্তু স্কোয়ার, সি এর মান হলো ডি কে তার উপরে স্কোয়ার। দেখো আমরা কিন্তু শুধুমাত্র এ বি সি এর আর কিছুই না, এখানে ডি কে স্কোয়ার হোল স্কোয়ার, ডি কে হোল স্কোয়ার, এখানে কিন্তু হলো ডি এর কিন্তু কোনো মান আছে নাই, তার মানে ডি স্কোয়ার ডি স্কোয়ার। এখন আসো এখানে ডি স্কোয়ার কে সিক্স, ডি স্কোয়ার কে সিক্স প্লাস ডি স্কোয়ার কে ফোর প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে আসবে হলো ডি স্কোয়ার কে ফোর প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস হলো ডি স্কোয়ার। এখানে আসো এখন দেখো এই এই সবগুলোর ভিতরে দেখো কী কমন যায়, এই ডি স্কোয়ার কে স্কোয়ার কমন যায়, তার মানে এখানে ডি স্কোয়ার কে, তার মানে এখানে থাকে কে ফোর মানে ছয়, এখানে কিন্তু পাওয়ার সিক্স, এখানে আছে পাওয়ার টু, তাহলে আরও চারটে পাওয়ার কে ফোর থেকে গেলো প্লাস এখানে থাকলো চারটা, এখানে দুইটা, তাহলে দুইটা থাকলো, এখানে থাকলো ওয়ান, তারপরে এখানে কী থাকলো দেখো এই এইটার ভিতরে কী কমন নেওয়া যায় শুধুমাত্র ডি স্কোয়ার, তার মানে কি এখানে থাকে কে ফোর, এখানে থাকে হলো কে স্কোয়ার, এখানে থাকে হলো ওয়ান। একটা জিনিস লক্ষ্য করো এই ডি স্কোয়ার আর ডি স্কোয়ার মিলে কী হলো ডি ফোর, তা ডি ফোর এখানে থাকলো কি, এখানে থাকলো হলো কে স্কোয়ার, আর এখানে কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান, এইটা এটা কিন্তু সেম জিনিস, তার মানে আমি দুই দুইবার না লেখা হোল স্কোয়ার করলাম, এইটা আমাদের হলো লেফট হ্যান্ড সাইড, কিন্তু এটাই এটাই আমাদের লেফট হ্যান্ড সাইড, বুঝতে পেরেছ? তাহলে দেখো কী হলো এখানে আমরা শুধু খালি মান এই এই মানটা বের করাই কিন্তু আসো, এই মানটা যদি বের করতে পারো তার লেফট হ্যান্ড সাইড থেকে খালি মান বসাই দিচ্ছি, এর মান বি এর মান সি এর মান, এখানে বি এর মান সি এর মান, বি এর তো কোনো মান নেই বাস, তারপরে এখানে যে সরাসরি গুণ তিন দুগুণ ছয় তিন দুগুণ চার, এই যে আর এখানে দুই এক, এখানে কিছু নাই মানে পাওয়ার এক আছে, এইভাবেই আর কি, তার মানে এইটুকুর ভিতর থেকে আমরা কমন নিছি ডি স্কোয়ার কে স্কোয়ার, আর এইটুকুর ভিতর থেকে আমরা কিন্তু কমন নিছি শুধু ডি স্কোয়ার, তার মানে দেখো এখন কী হলো এই ডি স্কোয়ার আর ডি স্কোয়ার বি ফোর এ কে স্কোয়ার এই দুইটা একটা হোল স্কোয়ার হয়ে গেল। এখন আসো আমরা আমরা কিন্তু এখন আমরা রাইট হ্যান্ড সাইডে যাব, লেফট হ্যান্ড সাইড, এখন আসো আমরা রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড আমরা দেখব এ বি যোগ বি সি, এ বি যোগ বি সি যোগ সি বি হোল স্কোয়ার, আমাদের তোমরা দেখে নিই যে সি বি হোল স্কোয়ার। আচ্ছা আসো আমার তার মানে দেখো এটা মান বসাবো, তাহলে এর মান হলো কি বি কে কিউ ইন্টু বি কে স্কোয়ার মান বসাইলাম প্লাস এখানে বি এর মান কি, বি এর মান হলো ডি কে স্কোয়ার ইন্টু ডি কে প্লাস হলো সি এর মান হলো ডি কে ইন্টু ডি
দেখো আর কিছুই না, খালি কিন্তু একই, খালি মান বসাইলাম। এখন আসলে এখানে কি হয়, এই ডি আর ডি গুণ করে হলো ডি স্কোয়ার, এইখানে কিন্তু একটা ব্যাপার আছে, এই কে কিউ আর কে টু এখানে করলেও কিন্তু কে ফাইভ, এই পাওয়ার কিন্তু যোগ, আবার এইটা এটা গুণ করো না, কিন্তু কোনো ছাই করো না, তোমার কিন্তু মনে রাখবা যে এই এই দুইটা কিন্তু আবার গুণ করো না, গুণ কিন্তু কিন্তু পাওয়ার পাওয়ার কী হয় যোগ, এটা তো আমরা ওই যে চার দশমিক এক থেকে কিন্তু আমরা পাইছি সূচকের নিয়ম অনুসারে। বা এখানে কী হবে তাহলে, ডি স্কোয়ার এখানে কে কিউ দুই আর কি তিন, প্লাস এখানে ডি স্কোয়ার কে এই যে এখানে হোল স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান। এখন কী দেখো, লক্ষ্য করো এখন আমার এইগুলোর কিন্তু কী কমন যায়, দেখো তো ডি স্কোয়ার কে প্রত্যেকটার ভিতরেই আসে, আমি কমন নিলাম, কমন নিলে কী হলো এখানে থাকবে কে পাঁচটা আছে, একটা কমন নিলাম চারটা থাকবে, কে পাওয়ার ফোর থাকলো, প্লাস ডি স্কোয়ার ডি স্কোয়ার তো নিচি তাহলে এখানে থাকলো কে স্কোয়ার, এখানে থাকলো হলো শুধুমাত্র কি ওয়ান। এখন হোল স্কোয়ার তো বাইরে, তারপর হোল স্কোয়ার এই হোল সেকেন্ডটাকে দিয়ে দিতে হবে, তাহলে এই হোল স্কোয়ার বাইরে যদি এটা নিই তাহলে কী হবে, ডি ফোর হবে, এখানে হবে কে স্কোয়ার, এখানে কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, মানে হোল স্কোয়ার আলাদা করলাম, এই দুইটাকে হোল স্কোয়ার করলাম বাইন বাইন করে দিলাম বাইরে, তার মানে দেখো তো এখন এই যে লেফট হ্যান্ড সাইড কী হয়েছে আর রাইট হ্যান্ড সাইড কী হয়েছে দেখো, তাহলে অতএব এখন অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছ, আমি অঙ্কটা আবার একটু বলবো ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে দেওয়া আছে যেটা সে তোমাদের বইয়ের প্রশ্নে দেওয়া থাকবে, তবে দুইভাবে দেওয়া থাকতে পারে, কিন্তু আবার বলতেছি এইটাও থাকতে পারে, আবার যদি এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক হলে এটাও দেওয়া থাকে, মনে রাখবা তাহলে যাই দেওয়া থাকুক এখানে এ বি সি ক্রমিক সমানুপাতিক অর্থই এ বাই বি বি বাই সি সি বাই ডি, তোমার লিখে নিতে হবে, তারপরে প্রত্যেকটা সমান কে ধরবো, তার মানে এটার সমান কে আবার এটা মনে রাখবো পিছন দিক থেকে রাখবা, সি বাই বি সমান কে দিয়ে শুরু করবা, এখান থেকে সি এর মান পাবো, এখান থেকে আমরা ডি এর মান পাবো, ডি এর মান পাবো, এখান থেকে এর মান পাবো, তাহলে আমরা এ বি সি এর মান পেয়ে গেলাম। এখন লেফট হ্যান্ড সাইড দেখো, লেফট হ্যান্ড সাইড আমরা লিখলাম এখানে এর মান বিয়ের মান সি এর মান, এখানে মান বসাই দিলাম, মান বসাই এই দুটো দুটা কমন, এখান থেকে কমন একসাথে কেন হয়ে গেল, এখানে ঠিক তাই খালি মান বসাইছি, এটা গুণ এই দুটা গুণ, গুণ করলে হলো ডি স্কোয়ার থ্রি আর তিন দিয়ে পাঁচ একবার, এখানে কে ডি স্কোয়ার কে কিউ, এখানে ডি স্কোয়ার কিউ, তারপরে কী হলো এখন আমাদের এই 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 এইগুলোর দুটো কমন কি ডি স্কোয়ার কিউ, তাহলে কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, তার মানে হোল এইটা হোল স্কোয়ার আলাদা করে দিলাম, এটা তাহলে অতএব কী হলো আমাদের লেফট হ্যান্ড সাইডও না পাইলাম রাইট হ্যান্ড সাইডও পাই পেলাম, অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। আসো আমরা এখন এই যে আমরা অঙ্কটা করলাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, এবং এটার উপর ভিত্তি করে এখন আমরা একটা বাড়ির কাজ দিই, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবা, হোমওয়ার্ক হোমওয়ার্ক কি হোমওয়ার্ক যে এক্স ওয়াই জেড ক্রমিক সমানু আতি হলে প্রমাণ করো যে দুটা জিনিস এক্স ওয়াই জেড সমান সমান এক্স স্কোয়ার প্লাস y square divided by y square plus x square আর ফল হলো x square y square z square 1 by x cube plus 1 by y cube plus 1 by z সমান সমান এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ, তাহলে বুঝতে দেখো এখানে কী করলাম আমরা, হলে এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতিক হলে প্রমাণ করো যে এক্স বাই জেড সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইনটু ওয়ান বাই এক্স কিউ ওয়ান বাই ওয়াই কিউ ওয়ান বাই জেড কিউ, ওইটা যদি তোমরা ওই অঙ্কটা যদি বুঝে থাকো ঠিক ওইভাবেই তোমরা এটাও করতে পারবে।
তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং অঙ্কটা সুন্দরভাবে করবা এবং বারবার প্র্যাকটিস করবা, তাহলেই তোমরা করতে পারবা। আজকে তাহলে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করো। এই বলেই আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।